আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ছাড়ালো 1500, গত 24 ঘন্টায় মারা গেছে আরো 38 জন। দশ জেলার 27 রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা, ঢাকার বাইরে করোনা এবং উপসর্গে অন্তত 24 জনের মৃত্যু। এবং করোনা চিকিৎসায় কক্সবাজারের টেকনাফে চালু হলো 60-শয্যার হাসপাতাল, বিনামূল্যে দেওয়া হবে সেবা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1500 ছাড়ালো, গত 24 ঘন্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 38 জন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3480 জনের। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন বুলেটিনে জানানো হয়, দেশে প্রেক্ষাপটে শতদ্রুতের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। আরও জানাচ্ছেন রাশনা দাস। করোনা ভাইরাস সংক্রমণের 16তম সপ্তাহে পা রেখেছে বাংলাদেশ। সংক্রমণের গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় 62টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 15555 জনের। এতে পজিটিভ পাওয়া গেছে 3480 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.37%। এ পর্যন্ত দেশে মোট পজিটিভ শনাক্ত হয়েছে 1,15,786 জন। একদিনে সুস্থ হয়েছেন 1,678 জন। মোট সুস্থ প্রায় 47,000 মানুষ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.38 ভাগ। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,480, শনাক্তের হার 22.37%, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,15,786 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছে 1,678 জন। সরকারি হিসেবে একদিনে 38 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,502 জন। মৃতদের মধ্যে 51 থেকে 70 বছর বয়সী 26 জন। গত কয়েকদিনের তথ্য অনুযায়ী বয়স্কদের মৃত্যু ঝুঁকি বেশি থাকায় তাদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের তাগিদ দেয় সংস্থাটি। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। আমাদের যারা বয়োবৃদ্ধ মানুষ আছে তাদের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে ষাটোর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক। রাশনা দাস, এটিএন বাংলা, ঢাকা। খেয়াল রাখতে হবে। করোনা পরিস্থিতিতে সরকারি প্রজ্ঞাপন জারির পর দেশের 10 জেলায় 27টি এলাকায় সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। করোনার হটস্পট নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, রূপগঞ্জ সদর ইউনিয়ন 11 দিন আগে থেকে লকডাউন রয়েছে। সেখানে নতুন করে আবারও 21 দিন লকডাউন ঘোষণা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে মধ্যরাতে 10 জেলার 27টি এলাকায় রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করে জন প্রশাসন মন্ত্রণালয়। চিহ্নিত জেলাগুলো হলো চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। এসব এলাকায়ও লকডাউন কার্যকর করতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে। খুলনায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে মহানগরীর 17 এবং 24 নম্বর ওয়ার্ড ও রূপসা উপজেলার আইসগাছি ইউনিয়ন রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী 25 জুন রাত 12টা থেকে 15 জুলাই পর্যন্ত এই এলাকাগুলোতে লকডাউন থাকবে। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও ময়লাপোতা সন্ধ্যা বাজার লকডাউনের বাইরে থাকবে। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালে 42 শয্যা নিয়ে করোনা ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে করোনায় কয়েকজন ব্যবসায়ী মৃত্যু ও আক্রান্ত হওয়ায় ঘটনায় খুলনার পাইকারি ব্যবসার স্থান বড় বাজার আজ থেকে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়। করোনা সংক্রমণ কমাতে কাল ভোর 6টা থেকে আগামী 21 দিনের জন্য বরিশালের 2টি ওয়ার্ড পুরোপুরি লকডাউন করা হচ্ছে। এজন্য 2টি ওয়ার্ডের বাসিন্দাদের এ বিষয়ে জানাতে চলছে মাইকিং। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, প্রশাসনের নির্দেশনা অনুসারে লকডাউনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনায়
করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরে আর জেলায় অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সারা দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। করোনা ভাইরাসে চট্টগ্রামে মারা গেছেন প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক ললিত কুমার দত্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরবাংলা মেডিকেল কলেজে মারা গেছেন ৪ জন, পটুয়াখালীতে করোনা পজিটিভ ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিভাগের ৫ জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৮০ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক ললিত কুমার দত্ত সহ আরও ৩ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন আরও ১৯২ জন। বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। চিকিৎসক ব্যাংকার সহ বিভিন্ন পেশার মানুষ মিলে মোট আক্রান্ত হয়েছেন ১০৯ জন। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন, এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জন। খুলনায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়মনসিংহ বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ ১২৫ জন আক্রান্ত হয়েছেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ নতুন ৩৪ জন, ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা সহ ৮ জন, রংপুরে ২৭ ও শরীয়তপুরে ৪ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নাটোরে ৩ বছরের শিশু সহ ১৩ জন, লক্ষ্মীপুরে ২০ জন, নোয়াখালীতে ২৪ জন, গাইবান্ধায় ৪ জন, জামালপুরে ২৪ জন আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। করোনা রোগীদের চিকিৎসায় কক্সবাজারের টেকনাফে চালু হয়েছে ৬০ সজ্জার আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার। সেখানে করোনা সন্দেহভাজন বা আক্রান্তরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিউনিটির সহায়তায় টেকনাফে সামলাপুরে নির্মিত হয় এই আইসোলেশন সেন্টার। এতে ৬০ জনের একটি দক্ষ স্বাস্থ্যকর্মী দল ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিবে। রোগীদের জন্য প্রতিটি বেডের সাথে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, নারী ও পুরুষের জন্য আলাদা ওয়ার্ড, ৩ বেলা খাবার, ঔষধ এবং করোনা আক্রান্ত প্রসূতি মায়েদের জন্য বিশেষ সেবা ও ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস। এছাড়াও সংক্রমণ রোগ নিয়ন্ত্রণে সেখানে রয়েছে WHO এর নির্দেশনা অনুযায়ী জীবাণু মুক্তকরণ ও বজ্র ব্যবস্থাপনা। সকালে আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টারটি উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার। কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহবুব রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। করোনাকালে সার্বিক সুরক্ষা ও জীবন জীবিকা নির্বাহে সরকার জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। রংপুরের পীরগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সরকারের এ পদক্ষেপ প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে বলেও মন্তব্য করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন। রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান ও পীরগঞ্জ পৌরসভার মেয়র আজিমুল ইসলাম শামীম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সহ নানা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের সহযোগিতা চাইলেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমান। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ সহযোগিতা চান। এ সময় তিনি বলেন খানপুর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ১০০ সজ্জা বিশিষ্ট আইসোলেশন ইউনিট করা হলেও বর্তমানে রোগী আছে মাত্র ৫০ জন। কীট সংকটের কারণে ৪ দিন ধরে বন্ধ রয়েছে করোনা টেস্ট। হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে খোলার ব্যাপারেও কালক্ষেপণ করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগীরা। করোনা ভাইরাসে মারা যাওয়া জাতীয় নেতাদের স্মরণে ময়মনসিংহে ত্রিশালে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ মাওলানা রুহুল আমিন মাদানী উপজেলার দড়িরামপুরে এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান সহ দেশে বিদেশে মৃত্যুর বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।
নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজন করে সভায় প্রধান অতিথি ছিলেন মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এস এম পলাশ। উজানের ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ সবকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের প্রাণী চিলমারি পয়েন্টে ১০ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের উঠতি ফসল বাদাম, তিল ও কাউনসহ বিভিন্ন ধরনের সবজি পানিতে তলিয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল সহ দেশের জেলার নদী তীরবর্তী ও বাঁধ সংলগ্ন এলাকার রাস্তাঘাট সহ বাড়ি ঘরে পানি উঠতে শুরু করেছে। একদিনে পানি বৃদ্ধি অন্যদিকে টানা বৃদ্ধিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যমুনা পাড়ের মানুষদের। নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধানে চালানো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, গভীর পানি ও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব না হওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের দুবুরির দল দুপুর ২টার দিকে অভিযান সমাপ্ত করে ফিরে যায়। রোববার বিকেলে লালপুরের রাইটার চর থেকে চীনা বাদাম সহ চার কৃষক উপজেলার বালুরঘাট এলাকায় ফেরার পথে মাছ নদীর শিবিরের মাথা এলাকায় তাদের বহনকারী নৌকাটি ঢেউয়ের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে দুজন সাঁতারের তীরে উঠতে পারলেও নিখোঁজ হয়। সেলিম ও পুকিন নামে অপর দুজন, তারা সম্পর্কে খালাতো ভাই। এ ঘটনায় নিখোঁজদের বাড়িতে চলছে আহাজারি। করোনা মোকাবেলায় সর্বজনীন স্বাস্থ্যনীতি চালু ও জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে ২০% বরাদ্দের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও জেলা সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মুহসিন রেজা, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল ও সিপিবি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন। পরে সিভিল সার্জন বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। যশোরে এহসানুল হক ইমু নামে এক ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। রবিবার রাত ৮:৩০ দিকে যশোর উপশহর শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ বলতে পারেনি। নিহত ইমুর বাড়ি যশোর উপশহরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ৩ শতাধিক গর্ভবতী নারীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে। সকাল ৯:৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত সেনাবাহিনীর সদর দপ্তর সাভার ও ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ ও শরীয়তপুর জেলা ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ উল্লাহ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের অফিসের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির জেলা শাখার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ বশির উল্লাহ আতাহারি সহ ও যোগ্য আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন খান বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। এদিকে একই দাবিতে দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক ওলিউল ইসলাম সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরের স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।
2020-21 অর্থ বছরের বাজেটে বিড়ির উপর ধার্য করা অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়ন। এজন্য জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও দিয়েছে তারা। শ্রমিক নেতারা বলেন, সিগারেটের উপর কর বৃদ্ধি করে বিড়ির কর কমিয়ে লাখো শ্রমিককে বাঁচাতে হবে, অন্যথায় অসংখ্য বিড়ি শ্রমিক বেকার হয়ে যাবে। সরকারের কৃষক বন্ধু ডাক সেবা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি থেকে বিনামূল্যে ঢাকায় মৌসুমি ফল পরিবহন শুরু হয়েছে। প্রথম দিনে খাগড়াছড়ির প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে পাঠানো হয় 4 মেট্রিক টন আমপুলি আম। কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় নিয়মিতভাবে আম ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তুষারকান্তি চাকমা। এদিকে এ ধরনের সরকারি উদ্যোগে খুশি আম বাগানি ও কৃষকরা। এর আগে ডাক বিভাগের পরিবহনে বিনামূল্যে লিচু ঢাকায় পাঠানো হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।